আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 85 বারের মতো পেঁচালো সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। প্রথম আলো। সাবি ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন, মানব জমিন। ভিসির বাড়ির বিদ্যুৎ পানি বন্ধ, কালের কণ্ঠ। দৃশ্যমান স্থানে গণপরিবহনের ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম। সরকারকে বিব্রত করতেই ইসি আইনের বিরোধিতা, বললেন হানিফ। ভারতের শিরোনাম। মেয়েদের আগেই বিক্রি করেছি, এবার বেচেছি কিডনিও। অন্ন জোটাতে মরিয়া আফগান মা, আনন্দবাজার পত্রিকা। করোনা আবহে শেয়ার বাজারে ফের বড় ধস, প্রায় 2000 পয়েন্ট পড়ল সূচক। দৈনিক সংবাদ প্রতিদিন। আজকালের শিরোনাম। সময় বড্ড কম, ট্যাবলো বিতর্কে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছালো। এবার নিয়ে 85তম বারের মতো পেছালো এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য থাকলেও র্যাবের পক্ষ থেকে আজও আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আদালত আগামী 23 ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ ধার্য করেছেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। ফ্ল্যাটে তাদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। লেখক গবেষক মহিউদ্দিন আহমদ তার মতামত কলামে শিরোনাম করেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সমাচার। এতে লেখা হয়েছে, র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বা আছেন এরকম 7 জন কর্মকর্তা মার্কিন সরকারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। তাদের মধ্যে যাদের পাসপোর্টে মার্কিন ভিসা ছিল তা বাতিল করা হয়েছে এবং যারা ভিসার জন্য আবেদন করবেন তারা মার্কিন ভিসা পাবেন না। প্রতিষ্ঠান হিসেবে র্যাবও নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। আবার র্যাবের সঙ্গে কখনো সম্পর্ক ছিল না সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের, তারও মার্কিন ভিসা বাতিল হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপারে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে তাতে বোঝা যায় সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ। ওই মতামত কলামে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্র এই অবরোধ বা কালো তালিকার কারণ হিসেবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে, যা বাংলাদেশ সরকার বরাবরই অস্বীকার করে এসেছে। সরকারের দাবি, মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তা নাগরিক সংগঠন ও এনজিওগুলোর অপপ্রচার। তারা উল্টাপাল্টা তথ্য দিয়ে মার্কিন সরকারকে ভুল বুঝিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে এসেছে গুম এর বিষয়টি এবং ক্রস ফায়ারে মানুষ হত্যা। সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে কেউ গুম হননি আর ক্রস ফায়ার বলে কিছু নেই। বিদেশে পড়াশোনার নামে সন্তানদের পাচারে আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী সবাই একাট্টা। এদের মধ্যে কয়েকজন মেধার জোরে বৃত্তি পেয়ে পড়তে যায় আর কজন বাপের টাকায় যায় এবং সেই টাকা হালাল কিনা তার একটা অনুসন্ধান করলে থলের বেড়াল বেরিয়ে পড়ত। এখানে আরেকটি প্রশ্ন উঠতে পারে, আপনি যুক্তরাষ্ট্রে যেতে চান কেন? এখানে কিছু রহস্য থাকতে পারে। যাদের ভিসা বাতিল হয়েছে বা ভবিষ্যতে হতে পারে বলে যারা আশঙ্কা করছেন তাদের ব্যাপারে আমার একটাই বক্তব্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য এত অস্থির হওয়ার তো কিছু নেই। বাংলাদেশ তো সোনার দেশ হবে, এখানেই থাকুন, দেশের সেবা করুন। দৈনিকটির অপর এক সংবাদ বিশ্লেষণে লন্ডন থেকে সাংবাদিক কামাল আহমেদ লিখেছেন, লবিংয়ের সব তথ্যই প্রকাশ করা হোক, বিএনপি বেআইনিভাবে দেশ থেকে টাকা বিদেশে পাঠিয়ে থাকলে তা অবশ্যই তদন্ত হওয়া উচিত। সরকার যে প্রতিবছর লবিস্টের পেছনে পৌনে 3 কোটি টাকা করে খরচ করছে তার যৌক্তিকতা কি? সাবি ভিসির পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতীকী অনশনের খবরটি মানবজমিন সহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই প্রতীকী অনশন শুরু করেন। এ সম্পর্কে কালের কণ্ঠে লেখা মানব শিকলে অবরুদ্ধ উপাচার্য ভবন, সেখানে বিদ্যুৎ পানি বন্ধ, ভিসির অপসারণ চেয়ে 35 সংগঠনের বিবৃতি।
সরকারকে বিব্রত করতে ইসি আইনের বিরোধিতা বললেন হানিফ যুগান্তরের এ শিরোনামের খবরে। লেখা হয়েছে, সরকারকে বিব্রত করতে নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন করছে। বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি এক এক সময় এক এক কথা বলে, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের বিস্তারিত। কেন এতদিন নেতাজির মূর্তি তৈরি হলো না? জন্মবার্ষিকীতে মোদি সরকারকে খোঁচা মমতার। দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, রাজ্যের প্রস্তাবিত নেতাজির ট্যাবলো বাতিল করে কেন্দ্র, তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েন চলছেই। মোদি সরকারের দিকে সরাসরি আঙুল তুলেছেন মমতা। তিনি বললেন, কেন এতদিন নেতাজির মূর্তি তৈরি হলো না দিল্লিতে? দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজির ট্যাবলো প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। মেয়েদের আগেই বিক্রি করেছি, এবার বেঁচেছি কিডনিও, অন্য জোটাতে মরিয়া আফগান মা। আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, কোনো মতে মাথা গোঁজার ঠাঁই রয়েছে, তবে তাতে দশ জনের সংসারে অন্ন যোগানের সংস্থান নেই। কাজকারবার হারানো ভিটেহারা আফগান মা বাধ্য হয়ে বেঁচে দিয়েছেন নিজের দুই মেয়েকে, তাতেও সমস্যা কমেনি। বেঁচেছেন নিজের কিডনিও, অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে ওঠেনি, জোগাড় করতে হচ্ছে অসুস্থ দুই ছেলের হাসপাতালের খরচ, স্বামীর জন্য ওষুধ। শীতের দাপটের মাঝেই খরা এবং করোনার প্রকোপে কাজ হারানো পরিবারে আশার আলো নিভু নিভু। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, তালেবান শাসিত আফগানিস্তানে এরকম হাজারো রহমতির দেখা মিলবে। জাতিসংঘের মতে সাম্প্রতিককালের সবচেয়ে সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে আফগানিস্তান।